বন্যার পানি কমতে শুরু করলেও এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ সেই সাথে দেখা দিয়েছে খাবার পানির সংকট বাড়ছে পানি রোগ প্রতিনিধিতে পাঠানো তথ্য এবং ছবিতে জানাচ্ছেন সুরাই আক্তার জামালপুর ও টাঙ্গাইলে অবস্থার উন্নতি হলেও মৌলভী বাজারে বন্দি এখনো প্রায় লক্ষাধিক মানুষ এক মাসের জলাবদ্ধতায় বেড়েছে দুর্ভোগ মানুষ যানবাহনের পরিবর্তে চলাফেরা করছে নৌকায় জামালপুরে বন্যার পানি কমার সাথে সাথে ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র জেলার দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এখনও পাঠদান বন্ধ রয়েছে টাঙ্গাইল জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে গত চব্বিশ ঘন্টায় যমুনা ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি কমলেও শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বন্যার কারণে বাড়ছে পানিবাহিত রোগ সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি সবাই এগিয়ে আসবে এই প্রত্যাশা বানভাসীদের একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি